আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব ফাইবার থেকে পেমেন্ট উইথড্র করার জন্য পেইউনিয়নে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো লেটস স্টার্ট। পেইউনিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা পেইউনিয়ন ওয়েবসাইটে আসলাম, পেইউনিয়ন.com। এই ওয়েবসাইটে এসে আমরা রেজিস্টার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখানে একটি কথা হচ্ছে যে অনলি রেজিস্টার থেকে ক্রিয়েট করলে আপনি কোনো বোনাস পাবেন না। বেসিক্যালি আমরা যারা ফাইবারে কাজ করি, আমাদের মাস্টার কার্ডের প্রয়োজন তেমন একটা হয় না, আবার অনেক সময় প্রয়োজন হয়। তো মাস্টার কার্ডের চিন্তা শুরুতেই করার কোনো প্রয়োজন নেই। $100 ফাইবার থেকে ট্রানজেকশন করার পরে আপনি পারমিশন পেয়ে যাবেন, সে সময় আপনি মাস্টার কার্ডের অর্ডার করতে পারবেন ফ্রিতে উইদাউট কস্ট, বাট ইয়ার্লি একটা চার্জ পড়বে কার্ডের জন্য। এটাও আপনি আর্ন করতে পারবেন পেইউনিয়ন থেকে অটোমেটিক্যালি রেফারেল লিঙ্ক ইউজ করার মাধ্যমে, রেফার করার মাধ্যমে। শুধু রেফার করলেই হবে না, আপনি যার রেফারেল লিঙ্ক ইউজ করবেন তাকে অলরেডি $1000 ট্রানজেকশন করতে হবে ইভেন আপনাকেও। এরপর আপনি যখন আপনার রেফারেল লিঙ্ক কাউকে দিবেন তাকেও $1000 ট্রানজেকশন করতে হবে, দেন উভয়ে $25 বোনাস পাবেন। আমরা যদি রেজিস্টার বাটনে ক্লিক করি তাহলে আমাকে রেজিস্টার নিয়ে যাবে। তো আপনি রেজিস্টার করার জন্য কারো রেফারেল লিঙ্ক ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লিঙ্ক ওপেন করেছি, যেটি একটি রেফারেল লিঙ্ক। এখান থেকে আমি রেজিস্ট্রেশন করব। আমরা রেজিস্টার নাও ক্লিক করলাম। এখানে চারটি স্টেপ রয়েছে, চারটি স্টেপে আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। আমার ফার্স্ট ফাইবার প্রোফাইলটি সাসপেন্ড হয়েছে, সো আমি বর্তমানে আমার বাবার আইডেন্টি ইউজ করে ভেরিফাই করেছি আমার নিউ ফাইবার প্রোফাইলটি। সো আমি পেইউনিয়ন অ্যাকাউন্টটিও আমার বাবার নামে ক্রিয়েট করছি। এখানে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড অনুসারে ইনফরমেশন দিতে হবে। আপনি যার নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তার এনআইডি অনুসারে সকল ইনফরমেশন সঠিকভাবে দিতে হবে। ফার্স্ট স্টেপে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, রিএন্টার ইমেল অ্যাড্রেস, দেন ডেট অফ বার্থ, অ্যান্ড দেন নেক্সট বাটনে ক্লিক করব। সেকেন্ড স্টেপে আমরা অ্যাড্রেস দেব, এরপর ফোন নাম্বার দেব, দেন সেন্ড কোড এ ক্লিক করব। তাহলে আমাদের ফোনে একটি কোড নাম্বার আসবে, যে নাম্বারটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। থার্ড স্টেপে আমরা পাসওয়ার্ড দেব, এরপর একটি সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, দেন কান্ট্রি সিলেক্ট করব। এরপরে আমরা এনআইডি কার্ডের নাম্বার দেব, দেন একটি ক্যাপচা থাকবে, যে ক্যাপচাটি পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করব। আমরা সর্বশেষ স্টেপে চলে এসেছি, 4 নম্বর স্টেপ। এই স্টেপে আমাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যার নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন তার নামে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা রকেটও হতে পারে, নো প্রবলেম, ইভেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে। আমি এখানে আমার নিজের রকেট অ্যাকাউন্টটি অ্যাড করছি। এখানে যদি আপনি অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটি কমপ্লিট হবে না। অবশ্যই যার নামে পেইউনিয়ন অ্যাকাউন্ট তার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, দেন অ্যাকাউন্টটি কমপ্লিট হবে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা অলমোস্ট ডান, এখন রিভিউ চলে গেছে। আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করে আবার চেক করব। আমাদেরকে লগ ইন করতে বলছে, সো আমরা যে পাসওয়ার্ড এবং মেইল ক্রিয়েট করলাম সেই
মেইল এবং পাসওয়ার্ডে লগ ইন করব। আমাদের ফোনে একটি কোড আসছে, ভেরিফিকেশন কোড, কোডটি দিয়ে আমরা লগ ইন করলাম। এরপর আমাদের আরও দুটি সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সার দিতে বলছে, সো আমরা দুইটি সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেব। এই কোশ্চেনগুলো অবশ্যই নোট করে রাখবেন, পরবর্তীতে যে কোনো সময় ভেরিফিকেশনের প্রয়োজন হতে পারে। আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবারও একটি কথা বলছি যে ফাইবার অ্যাকাউন্টটি যার নামে হবে পেইউনোর ইভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনি টাকা নেবেন, সবগুলো অ্যাকাউন্ট যেন একই ব্যক্তির নামে হয়, অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করাবেন, সকল অ্যাকাউন্ট আপনাকে সেম আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো এখন 3 দিনের মধ্যে আমাদের ভেরিফিকেশন চাইবে পেইউনোর, দেন আমরা ভেরিফিকেশন করব। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে পেইউনোর অ্যাকাউন্টটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।